আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো আমাদের আজকের ভিডিওর বিষয় আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে একটি আম গাছে কীভাবে আমরা দুইটা জোড় কলম করব। তো একই আম গাছে দুইটা জোড় কলম করার জন্য এমন একটি আপনাদের রুট স্টক বেছে নিতে হবে, আর তার সাথে সাথে আপনাকে এমন একটি ধারালো ছুরি আর দুইটি সায়ন, যেহেতু আমরা ডাবল গ্রাফটিং করব তাই দুইটি সায়ন এবং কলমটি সম্পূর্ণ করার জন্য প্লাস্টিক ফিতা, এমন প্লাস্টিক ফিতা আপনারা জোগাড় করবেন। তো এইভাবে আসলে আমরা কলমটি সম্পূর্ণ করব। তো চলুন দেখে নিই আজকের ফুল ভিডিও। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, এখন আমরা কি করব, এই যে রুটি স্টকটা দেখছেন, এই রুটি স্টকের এই যে এই অংশ, এই অংশ পর্যন্ত আমরা এখান থেকে কাট করব এবং এখানে এতটুক পরিমাণ আমরা ফাড় দিব, ঠিক আছে? তো চিহ্নিত করে রাখছি, এটা আমরা এখান থেকে কাটব এবং এতটুক পরিমাণ ফাড় দেব। তার সাথে সাথে ভিতর দিয়ে একটা ভি আকৃতির ফাড় দেব, যেহেতু আমরা এটা ডাবল গ্রাফটিং করব, ডাবল গ্রাফটিংয়ের ক্ষেত্রে এটা উপযুক্ত। তো আমরা ফার্স্টে এখান থেকে এটা এইভাবে মুষ্টি ধরে আপনারা ধারালো ছুরির সাহায্যে এইভাবে অগ্রভাগ দিয়েকে চাপ দিয়ে কেটে ফেলবেন। তো যখনই কাটা হয়ে যাবে তখন এটা সমান করে নেবেন, ঠিক আছে? আমি এই যে ধারালো ছুরির সাহায্যে সমান করে নিচ্ছি। তো সমান করা হলে একটু লক্ষ্য করতে পারবেন যে এই দণ্ডটি একটি সুস্থ সবল গাছ নিয়েছি। তো এই দণ্ডটির এই পর্যন্ত যখন আমি ফাড় দিব তখন যেন গাছটির কোনো অংশে মোষ না লাগে। মোষ লাগলে কি হবে, গাছটি ক্ষতিগ্রস্ত হবে, প্লাস আপনার কলমটি কিন্তু সম্পন্ন হবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু নজর দিতে হবে। তো আমি এখন এইখানে জাস্ট বোগে, মানে এইখানে দেখেন এইখানে একটা ফাড় দিব, ঠিক আছে? তো এইভাবে করে ধরে আপনার আস্তে করে একটা ফাড় দিয়ে নেবেন। তো দেখেন আমরা একটা ফাড় দিয়েছি, তো এই যে এইটা একটা ফাড় দিয়েছি এই পর্যন্ত। তো এটা 3 থেকে 4 সেমি আসলে ফাড়টা হয়েছে। তো এইবার কি করব, এই যে আমরা রুটি স্টকটা নিয়েছি, তো প্রথম রুটি স্টকটা দুই পাশেই ভি আকৃতির দুই পাশেই আমরা কাট দিব, ঠিক আছে? এই একটা দিলাম, সুন্দর করে দিচ্ছি, হ্যাঁ, আর এইদিকে আরও একটা দিব, ঠিক আছে? হ্যাঁ, হয়ে গেল। তো এবার কি করব, এখান থেকে মাপ মতো আমি কেটে ফেলাই দিব, ঠিক আছে? তো এই হলো মাপ মতো কেটে ফেলাই দিলাম। তো ফার্স্টের কুচিটা আমি এখানে রেখে দিচ্ছি, এই যে দেখেন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে। তো সেকেন্ড যেই কুচিটা আছে তো সেটাও আমি একই পদ্ধতিতে আসলে কাট দিব। এই একটা দিলাম, এই একটা দিলাম। আপনারা কি জানেন কলম পদ্ধতি অনেক সহজ একটি পদ্ধতি, যার মাধ্যমে গাছের প্রজনন, মানে অঙ্গ প্রজনন করা হয় তাকেই কলম বলা হয়। তো কলম সাধারণত সবাই আমাকে কমেন্ট করেন, ভাই আমার কলম হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তো সেগুলা কলম ব্যর্থতার কারণ, সেই ভিডিওটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাহলে আপনারা সেটা দেখতে পারেন। সেটা দেখলে আশা করছি কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। তো একইভাবে এই দুইটা সায়ন আমি এইভাবে জয়েন্ট দিয়ে নিব, প্লাস দেখেন এইভাবে জয়েন্ট দিয়ে নেবেন এবং এইখানে ভিতরে প্রবেশ করাই দিবেন, ঠিক আছে? তো সুন্দরভাবে প্রবেশ করাই দিচ্ছি। তো এটার কিছু বাড়তি অংশ হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি কি করব, এটাকে একটু কেটে ফেলাই দিব। এইভাবে সুন্দর করে আপনারা কেটে ফেলাই দিবেন, ঠিক আছে? একটা বিষয় খেয়াল রাখতে হবে, দুটা পাশই যেন মিলে যায়, না মিললে কিন্তু কলমটি সম্পূর্ণ হবে না। তো এইভাবে আমরা সুন্দর করে এটা অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট হয়েছে, একবার ওপর থেকে নিচ অবধি সুন্দর করে আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছি। তো এখন জাস্ট আমরা এটা প্লাস্টিক ফিতা দিয়ে বাঁধাই করব, ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, এবার আমরা প্লাস্টিক ফিতা দিয়ে বাঁধাই করব। তো প্রথমে নিচ থেকে যে কোনো একটি সায়নকে ভেদ করে আমরা বাঁধাই করব। তো এইভাবে আপনারা প্লাস্টিক ফিতা দিয়ে বাঁধাই করার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে, বেশি আটবেন না এবং বেশি ঢিলও করবেন না, ঠিক আছে? খুব সুন্দর করে আপনারা বাঁধাই করার চেষ্টা করবেন আমার মতো করে। এইভাবে আগে এখানে নিচে একটা বাঁধা দিয়ে নেবেন, ভিতর দিয়ে একটা এভাবে নিয়ে এসে এবং এটাকে টেনে বড় করবেন, করার পরে এখানে এসে একটা গিট দিবেন, ঠিক আছে? তো এটা হলো ফার্স্টের পলিথিনটা দিয়ে বাঁধাই করার সিস্টেম। তো সেকেন্ড টাম্পে আমি কী করব, সেকেন্ড টাম্পে আরও একটি প্লাস্টিক ফিতা দিয়ে এই দ্বিতীয় সায়নটিকে মোড়ানোর চেষ্টা করব। তার আগে আমরা এই যে ফার্স্টের যে পলিথিনটা নিয়েছিলাম, তো সেটার ভিতরে দুইটা পলিথিন ছিল, কারণ ওটা শক্ত হবে বাদ দে,
তো এখন আমি একটা দিয়ে বাঁধবো পাতলা করে। আপনারা অবশ্যই পাতলা প্লাস্টিক ফিতা দিয়ে বাঁধার চেষ্টা করবেন, আর বাসায় কস্টেপ থাকে সেই কস্টেপ দিয়েও কিন্তু কলমটি সম্পূর্ণ করা সম্ভব হয়, চাইলে আপনারা সেটা দিয়েও চেষ্টা করতে পারেন। তো আমার মতো করেই করতে হবে, এর কোনো মানে নেই, নিজের নিজের মতো করে করে নিতে পারবেন। তো শুধু দেখতে হবে যে প্রক্রিয়াটা ঠিক আছে কিনা, যদি প্রক্রিয়া ঠিক থাকে আমি গ্যারান্টি নিচ্ছি আপনারা সবাই এই কলমটি সম্পন্ন করতে পারবেন, ঠিক আছে। এইভাবে জাস্ট এখানে গিট দিয়ে দিবেন। তো সেকেন্ড টাম্পে আমি ওটাও একই নিয়মে প্লাস্টিক ফিতা দিয়ে বাঁধাই করব, সুন্দর করে বাঁধাই করার চেষ্টা করবেন যেন পানি না ঢুকে নষ্ট না করে ফেলে। পানি ঢুকলে কিন্তু কলমটি সম্পূর্ণ হবে না, আর সম্পূর্ণ না হলে কিন্তু আপনার সাকসেস হার কমে যাবে, ভবিষ্যতে আপনি কিন্তু সেটা বুঝতেই পারবেন না কেন নষ্ট হচ্ছে বারবার। আর যেহেতু এই মৌসুমে পানি হচ্ছে তাই আপনারা একটু খেয়াল রাখবেন। তো এই যে আমাদের কলমটি কিন্তু হয়ে গেল, আগাপন তো যেহেতু বাঁধাই করেছি তো সেহেতু আপনাদের একটু দেখানোর প্রয়োজন যে কেমন সিস্টেমে বাঁধাই করা হলো। আসলে এটা একটু সুন্দর হয়েছে, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখন যেই কলম পদ্ধতিটা দেখলাম এটা অবশ্যই বাসায় আপনারা প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা এই কলম পদ্ধতি আয়ত্ত করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভিডিওটি সব শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর বেশি বেশি শেয়ার করুন ভিডিওটি। ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।